हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सर्वनिस मेकअप एंड लाइफस्टाइल। सो आज के আমি তোমাদের সাথে আবারো একটা নিউ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটা আরো একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আমি প্রথম প্রথম যখন চ্যানেলটাকে ক্রিয়েট করি তখন আমি ভেবেছিলাম আমি ব্লগ ভিডিও বানাবো, বাট পরে দেখলাম যে না, ব্লগটা ঠিক আমার জন্য নয়, আমি ব্লগটাকে সেভাবে করে উঠতে পারছি না। তো সেই জন্যই আমি আমার যেটা প্রফেশন, বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট, তো সেই জন্য আমি আমার মেকআপ রিলেটেড যে ভিডিওগুলো হয়, যেরকম টিউটোরিয়ালগুলো হয়, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে শুরু করি। অ্যান্ড দেন আমি ভাবলাম যে আমার আরেকটা পাশাপাশি যে প্রফেশন আছে, আমি একজন বিউটিশিয়ান আর আমার একটা পার্লার রয়েছে ছোট, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি সেখানে আমার পার্লারে যেরকম যা কাজ হয়, যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি পার্লার থেকে, তো সেইটার উপর একটা ডিপেন্ড করে কিছু ভিডিও যদি আমি আপলোড করতে পারি, তো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে একটা ফেশিয়ালের একটা রিভিউ ভিডিও। তোমরা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এখানে একটা ফুল ফেশিয়ালের টিউটোরিয়াল নিয়ে এসেছি, আর সেটারই তোমাদেরকে রিভিউ করে দেখাবো, আফটার এবং বিফোর অ্যান্ড আফটার তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আর যদি তোমাদের আমার আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করতে একদম ভুলবে না। সো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে অক্সিলাইফের অ্যান্টি পিগমেন্টেশন কিট, এতে মোট ছখানা স্টেপ রয়েছে। তো আজকে আমি পরপর করে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ পুরো ফেশিয়ালটা করব, তোমরা একটু সাথে থাকো। আর একটা কথা, যেহেতু এটা আমার পার্লারে শ্যুট করাচ্ছি তো সেই জন্য একটু বাইরের আওয়াজ একটু আসতে পারে, তো প্লিজ 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 সেটাকে তোমরা একটু ইগনোর করে যাও আর তোমরা পুরো ভিডিওটাকে এন্ড অবধি দেখো। এটা হচ্ছে এই ফেশিয়ালটার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ডিপ ক্লিনজার, তো এটা দিয়ে ফার্স্টে ফেসটাকে ক্লিন করা হবে। বেসিক স্ট্রোকের সাহায্যে ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে। যাদের স্কিনে কোনো ব্ল্যাক প্যাচেস রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, তাদের জন্য এই ফেশিয়ালটা ভীষণ ভালো, বিশেষ করে এজেড যে স্কিন হয়, এজেড স্কিনেতে ভীষণভাবে এটা ভালোভাবে কাজ করে। তোমরা দেখতে থাকো, এন্ডে দেখতে পাবে ফেশিয়ালটার রেজাল্টটা। এখন তো জাস্ট স্টার্ট হয়েছে, তো আমরা এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা গ্যালভানিকও ইউজ করতে পারি, যেহেতু এটা জেল ফর্মে আছে তো এখানে কিন্তু গ্যালভানিক ইউজ করা যেতে পারে। এবার দু নম্বর স্টেপ করা হচ্ছে, এটা হচ্ছে এক্সফোলিয়েটার, তো এটা দিয়ে এবার স্ক্রাবিং করা হবে। একবার দেখিয়ে নিই ফেসটা, শুধুমাত্র ক্লিন করা হয়েছে, একটু দেখো শুধুমাত্র ক্লিন করার পরেই আমাদের ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। তোমরা ফেসের মধ্যে দেখতে পাচ্ছ কত মানে পিগমেন্টেশন রয়েছে, এখানটা দেখো ভর্তি পিগমেন্টেশন রয়েছে, স্কিনের মধ্যে প্রচণ্ড আনইভেন একটা স্কিন টোন। তো দেখা যাক এরপর রেজাল্ট কি আসে। হালকা হাতে স্ক্রাবিং করা হচ্ছে, হালকা হালকা করে জল, একটু জল নিয়ে নেবে। এটা হচ্ছে এইচএ পিল, এটা থার্ড নম্বর স্টেপ, তো এবার এটা ইউজ করা হবে। এটাকে ফার্স্টে জাস্ট হাতের তালুতে নিয়ে, এটা এরকম জেল বেস রয়েছে, অল্প একটু হাতের মধ্যে নিয়ে, ব্যাস আর লাগবে না, লাগবে না, হয়ে গেছে। এবার এটাকে ওরকম ভাবে না, এমনি তুমি হাতের তালুতে নিয়ে মাখিয়ে দাও ভালো করে, ব্যাস আর না। এবার গোটা মুখে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে, দিয়ে 5 মিনিটসের জন্য ছেড়ে দিতে হবে। গোটা মুখে ভালো করে মাখিয়ে দাও, বাস বাস বাস। এবার এটাকে আমাদেরকে 5 মিনিটসের জন্য ছেড়ে দিতে হবে। এবার এই পিলটাকে ভালো করে টিস্যু দিয়ে, মানে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। এটা হলো 4 নম্বর স্টেপ, এটাতে মাসাজ হবে। এটা হচ্ছে একটা জেল ক্রিম, ক্রিমই রয়েছে বাট এটা একটু জেল ফর্মেও রয়েছে, তো এইটা দিয়ে ফার্স্টে ক্লিন মানে মুখে মাসাজ দেওয়া হবে। দাও ব্যাস ব্যাস ওকে। ফার্স্টে আমরা এইটুকুনি কোয়ান্টিটিতে নিয়েছি, নিয়ে এবার এটাকে গোটা মুখে দিয়ে নিতে হবে, দেন মাসাজ স্টার্ট হবে। এই
এই ফেশিয়ালটা কিন্তু একটা ট্রিটমেন্ট বেস ফেশিয়াল, তো সেই জন্য এই ফেশিয়ালটা কিন্তু আপনাদেরকে ফার্স্ট টাইম এক মাসের মধ্যে দুবার নিতে হবে, দেন মানে একটা 15 ডেজের গ্যাপে আপনাকে দুবার নিতে হবে, অ্যান্ড দেন আপনি ওটা নেক্সট মান্থ থেকে একটা নিতে পারেন। এবার এইভাবে রেগুলার বেসিসে আপনারা পার মান্থ একটা করে সিটিং নিতে পারেন। এই ফেশিয়াল করলে কিন্তু পিগমেন্টেশন কখনো চলে যাবে না, কারণ পিগমেন্টেশন কখনোই চলে যায় না পুরোপুরি স্কিন থেকে। পিগমেন্টেশনকে আমরা হাইড করতে পারি, কিছুটা কমাতে পারি, তো এইটার ক্ষেত্রেও কিন্তু সেরকম হবে যদি আপনি রেগুলার বেসিসে করে থাকেন। তো আমার পার্লারে কিন্তু এটা ট্রিটমেন্ট হয়, রেজাল্টও পাওয়া গেছে। বাট হ্যাঁ, আমি আবারও বলছি, কখনো ভাববেন না যে পিগমেন্টেশন পুরোপুরি কিওর হয়ে যাবে, উইদাউট রেজার এটা কিন্তু পসিবল হয় না কোনো ফেশিয়ালের দ্বারা। বাট হ্যাঁ, আপনি যদি একটু চর্চায় থাকেন তাহলে অবশ্যই একটা গুড রেজাল্ট আপনারা পাবেন। এটা হচ্ছে নেক্সট 5 নম্বর স্টেপ, ক্ল্যারিফাইং মাস্ক। নম্বর স্টেপ মানে লাস্ট স্টেপে রয়েছে ব্যালেন্সিং কনসেন্ট্রেট। এটাকে একদম লাস্টে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে, জাস্ট হাতের তালুতে একটুখানি ঘানে নিয়ে সেটাকে পুরো মুখে স্প্রেড করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কতটা ক্লিন হয়েছে, অ্যাটলিস্ট একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার কোনো রকম কোনো ভুলভ্রান্তি তোমাদের চোখে পড়ে তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে সেটা জানিও, তাহলে পরের বার থেকে আমি সেটাকে চেক করব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও।